আর আমার লেপটি লেপটি তেলের মতো এই বুঝি না। কাল থেকেই ওয়েদারটা একটু এরকম কুয়াশা কুয়াশা আর মেঘলা, শীতটা একটু জমিয়ে পড়ছে। গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, ভাবি এখনই চলে আসবে। দেখো এখনই চলে আসবে, তোমার গাড়ির আওয়াজ শুনে বুঝেছি চাপা দিয়ে চলে যাব। কি বাবা ওখানে হাত দেয় না, গরম আছে জানো? দাঁড়াও দাঁড়াও বাবা, বাজার চলে এসছে আমাদের পিকনিকের বাজার। যাবে ঠিক আছে, উঠবো উঠবো বাবা। দেখি দেখি তোমার হাত তো বেজা বাবাই, ও বোধ হয় ভাত খাচ্ছিল। হাত মুছতে হবে তো, ওই দিকে সরে দিকে সরে দিকে সরে, বাজারের ব্যাগটা আমি মুছতে হয় না। হাত ধুয়ে বাবা, এই যে পুরো এই ভিজে গেল, এই হচ্ছে বাজার। বাবা কি ভারী, তোমাকে বলেছিলাম একটা মাছের মাথা নিয়ে আসতে, একটাই এনেছি। হ্যাঁ বের করো, কি বলছো? তোমার হচ্ছে বিশাল বড় মাছের মাথা, কি মাছের মাথা এটা? কাতলা, কাতলার মাথা। ইয়ে মা, এ তো কাটা কাটা পিস। তোর মাছের মাথা ইসের মধ্যে, এ মা এ মায়ের মধ্যে তো মাছ আছে মনে হচ্ছে। হ্যাঁ মাছ এনেছি মিষ্টির জন্য। ও একটা মাথা, এ একটা মাথা কেটে কেটে দিয়েছে। 1 কিলো 3.5 কেজি, এই সবাই বাবা নিয়ে এসো নিয়ে এসো বাবা, ওই যে ওই যে পিড়ি, ওই যে পিড়ি নিয়ে এসো। বাবা নিয়ে চলে এসছো বাবা, তাই তোমার অনেক ভালো বাবা, অনেক ভালো বাবা তো বাবা। আমি বুঝবো, আমরা সবাই তো রেডি হয়ে নিয়েছি, আর আমাদের কিছু কিছু খাবারের জিনিসপত্র এখানে রেডি হয়ে গেছে। আর দেরি হয়ে যাবে সবাই আসতে আসতে, মানে সবাই মিলে যে স্টার্টটা করব, তো সবার আসতে তো দেরি হচ্ছে, যার জন্য কি সব বলছো, তার জন্য কালকে বলা হয়েছিল যে আমরা পিকনিক করব সেইভাবে আসতে, কিন্তু তারা পিকনিকের জন্য আসতে না, নিমন্ত্রিত, তারা নিমন্ত্রিত ব্যক্তি। তো মা ওর জন্য স্টার্ট করে দিয়েছে যে না হলে আমরা কমপ্লিট করতে পারবো না। এইটা এখানে করবা তো? হ্যাঁ এটা এখানেই সেট করে, আসলে নতুন বছরের নতুন দিন তো, তাই আমরা একটু নিজেদের মজা করার জন্য একটু ফিতা কাটার ব্যবস্থা করেছি, যেটা এখানে টানিয়ে তারপরে ফিতে কেটে আজকে আমাদের প্রথম যে রান্না চ্যানেল স্টার্ট হচ্ছে সেটার জন্য, মানে হ্যাঁ আমাদের চ্যানেল যাতে তোমরা তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য নাম রেখেছি ব্লগার সাথী পাকশালা। তো তোমরা সবাই যারা আমার চ্যানেল দেখছো তারা আমাদের রান্নাবান্না, আমাদের পরিবারের রান্নাবান্না, খাওয়া দাওয়া, আমাদের সবার একসাথে মজা করার দিনগুলো সব দিন, মানে সারাদিন তোমরা আমাদের সঙ্গে থাকবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার, আজকে 2024-এর 1st জানুয়ারি, আর আমাদের পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে এই নতুন বছরের নতুন দিনে আমরা শুরু করতে চলেছি আমাদের একটা পারিবারিক রান্নার অনুষ্ঠান। আর তোমাদের চেনার মানে
তোমরা যাতে বুঝতে পারো তার সুবিধার্থে আমরা নাম দিয়েছি ব্লগার সাথীর পাকশালা। তো আমরা আশা করব তোমরা সবাই আমাদের পাশে থাকবে আর আমাদের সাপোর্ট করবে, আর আমাদের পরিবারের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা আজকে এই অনুষ্ঠানটাকে একটু ফিতে কেটে আমাদের নিজেদের মতো করে সেলিব্রেট করছি। তো সবাই আমরা ফিতেটাকে কেটে আমাদের অনুষ্ঠান আজকে শুরু করব। না সবাই হাতে তালি, জল চাপিয়েছে ডালের গরম জল দেওয়ার জন্য। এখানেও একটা মতো করে কাজ করছে, কেউ বসে নেই, আমরা শুধু দুজন দাঁড়িয়ে আছি, আমরা দুজন শুধু দাঁড়িয়ে আছি। আমাদের আজকের মেনু হচ্ছে ডাল, ওই কি বলে পনিরের তরকারি, মাংস, ভাত, এইসব। তো চলো আমাদের পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের পারিবারিক যে পিকনিক। ভীষণ ভালো লাগছে, হ্যাঁ পিকনিক করে খুবই ভালো লাগছে, মানে বছরের প্রথম দিন শুরুতেই। আমাদের মেইন রান্নার ভিডিও দেখার জন্য আমাদের যে রান্নার চ্যানেল ব্লগার সাথীর পাকশালা, ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ওই চ্যানেলটা ভিজিট করে এসো, তাহলে দেখতে পারবে। এটা হচ্ছে দিশা বলু, তানিশা, ঋতু, কাকু, বাবু, ছোট মামা। আসলে কি হয়েছে, আমরা তখন ভাবলাম যে আমরাও তো খাওয়া দাওয়া করবো, সবার খাওয়া দাওয়া হয়ে যাক তাহলে আমরা খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সঙ্গে আবার একটা কথা বলে নেবো। কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছিলো আমাদের খাওয়া দাওয়ার আগেই, সবাইকে একটু হ্যালো হাই করে টাটা করে দিতে দিতে আমাদের দেরি হয়ে গেছে। তারপর আমরা খেয়ে নিলাম, তার মাঝখানে আবার ভাই মামা সবাই এলো, তো যার জন্য তোমাদের সঙ্গে আর কথাই হয়নি আমাদের। তো এখন ভাবলাম, তারপরে অন্ধকার নেমে গেল আর আমাদের তো লাইটের ব্যবস্থা নেই সেরকম, ওই জন্য তাড়াতাড়ি করে শেষ করে দিতে হয়েছে। আরও কিছু দেখানোর ইচ্ছা ছিল কিন্তু সেটা পারিনি। যাই হোক, সামনের যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওতে পুরো কমপ্লিট ভিডিও থাকবে এবং সেটা আমরা ডে লাইটেই করবো, কারণ আমাদের নাইটের এখনও কোনো সেরকম ব্যবস্থা হয়নি, তো যার জন্য আগে আগে শেষ করে দেবো। আজকে একটু লোকজন বেশি ছিল বলে অসুবিধা হয়ে গেছে, তো আজকে আমরা আর বেশি কথা বাড়াবো না, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর যারা তোমরা এই ভিডিওটা দেখেছো, রান্নাবান্নার ভিডিও, তারা অবশ্যই আমাদের দ্বিতীয় যে চ্যানেলটা আমরা করেছি নতুন ব্লগার সাথীর পাকশালা, সেই চ্যানেলটা ভিজিট করো। তোমার এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে এবং চ্যানেলের মধ্যেও গিয়ে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটা ভিজিট করো, পুরো ভিডিওটা দেখো, আমাদের অনেক অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন আর কি। আর আমরা আশা করছি তোমাদের ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো, তোমরা যাতে ভিডিওগুলো দেখে তোমাদের কিছু শিখতে পারো বা কিছু আনন্দ উপভোগ করতে পারো। তো এই বলে আমরা আজকের ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, একসাথে ভালোবাসা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2024, সবাই ভালো থেকো, টাটা।